সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত আজকে রেসিপিতে থাকছে চিকেন রোস্ট বিয়ে বাড়ির স্বাদে কীভাবে আপনারা ঘরে পারফেক্ট চিকেন রোস্টটা তৈরি করবেন তারই একটা সহজ রেসিপি চেষ্টা করেছি একদম সিম্পল এবং সহজভাবে তৈরি করার জন্য যাতে আপনারা সহজেই বুঝতে পেরে যান আর এটা খেতে কতটা সুস্বাদু সেটা যদি আমার রেসিপিটা ফলো করে আপনারা ঘরে তৈরি করেন তাহলেই বুঝতে পেরে যাবেন আমার কাছে তো বিয়ে বাড়ির চেয়েও এই রোস্টটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা অনেক ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকবে আর কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন কিভাবে রোস্ট তৈরি করতে হয় তারই পুরো রেসিপিটা দেখে নিন আমি প্রথমে রোস্টের জন্য মশলাটা তৈরি করে নেব আর এখানে আমি নিয়েছি হাফ কাপ কাপ পরিমাণ টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ মশলাটা কিন্তু আগে থেকে রেডি করে রাখলে তখন কিন্তু রান্না করতে অনেকটাই সহজ হয়ে যায় এখানে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কাজু বাদাম বাটা কাজু বাদামের পরিবর্তে আপনারা যে কোনো বাদাম বাটাও কিন্তু দিয়ে দিতে পারেন এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি তিন টেবিল পরিমাণ জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামিজ পরিমাণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ আর এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রোস্টের মশলা প্যাকেটে যে রোস্ট মশলা পাওয়া যায় সেগুলোই দিয়েছি আমি এখন এই সব কিছু উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এতে করে আমরা যখন রোস্টটা রান্না করব তখন কিন্তু আমরা মশলাটা একবারে দিয়ে দিতে পারব মিশ্রণটা তৈরি করা হয়ে গেছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ রান্নার তেল আর এই তেলের মধ্যে কিন্তু আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিস আমি আজকে আট পিস চিকেনের রোস্ট তৈরি করব। আর চিকেনগুলোকে কিন্তু আমি একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই চিকেনটা কিন্তু পাকিস্তানি যে মুরগি দিয়ে চিকেন রোস্ট করা হয় সেই মুরগিগুলোই নিয়েছি এখন কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে তবে খুব একটা বেশি সময় ভাজতে যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো শক্ত হয়ে যাবে চিকেন গুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠে নেব এখন এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি রোস্টের মধ্যে কিন্তু আসলে পেঁয়াজের দিলাম ছোট এলাচ পাঁচ টুকরা দারচিনি ছোট সাইজের তিনটা তেজপাতা এখন এড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে পেঁয়াজটা অনেকটা নরম হয়ে এসেছে এ পর্যায়ে সেই রোস্টের মশলার মিশ্রণ তৈরি করাটা দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যত ভালো মশলাটা কষানো হবে রোস্টটা খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি পানি দেওয়ার পরে মশলাটাকে আবারও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো কষিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো আর মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মশলাটা কতটা ভালো কষানো হয়েছে ঠিক এভাবে রোস্টের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেবেন এখন নেড়ে চেড়ে মশলার সঙ্গে পিসগুলোকে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো মিডিয়াম আঁচে কষিয়ে নিতে হবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর তেলটা কিন্তু পুরোটাই উপরে উঠে এসেছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এখন ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো রান্না করব। ঠিক দশ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি যতটুক পানি দিয়েছিলাম পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ এখন ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা শুকিয়ে আসছে ঠিক আমি আরও দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছে আমি ছয় থেকে সাতটা কাঁচা আর দিয়ে দিচ্ছি দুই টেবিল পরিমাণ চিনি আসলে পরিমাণটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে সেজন্য একটু চিনি দিলে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আমার রোজটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর অল্প কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল এখন ঢাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব। দুই মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর একটা কাটা চামিচ দিয়ে আপনারা এইভাবে একটু পরীক্ষা করলে দেখতে পারবেন যে চিকেনটা রান্না হয়েছে কিনা অর্থাৎ চিকেনের যে পিসগুলো সেটা পারফেক্ট নরম হয়েছে কিনা সেটা আপনারা এইভাবে একটা কাটা চামিচ দিয়ে পরীক্ষা করলে বুঝতে পেরে যাবেন আর দেখতে পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু বের হয়ে এসেছে আর ঝোলটা কতটা মাখো মাখো হয়েছে সেটা দেখে বুঝতে পারছেন এই তো আমি একটু আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি এর উপরে এখন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ বেরেস্তা রেসিপিটা আমার চ্যানেলে এর আগেও একটা রোস্টের রেসিপি আছে আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে পেঁয়াজটাকে ভাবে বেরেস্তা করতে হয় বেরেস্তাটা দেওয়ার পরে চুলার আঁচটা কিন্তু একদমই বন্ধ করে দেবেন আমার চিকেনটা একদমই রান্না শেষ পর্যায়ে হয়ে গেছে এখন আমি এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি এই তো একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি চিকেনটা কিন্তু এখনো গরম আছে আপনারা দেখেই বুঝতে পারছেন আমার রেসিপিটা ফলো করে যদি আপনারা ঘরে তৈরি করেন আশা করছি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে খেতে আর বিয়েবাড়ির চেয়েও আমি মনে করি আমার এই রসটা খেতে অনেক বেশি মজার সেটা আপনারা ঘরে তৈরি করলে বুঝতে পারে যাবেন কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে ঝোলটা দেখে আপনারা বুঝতে পেরে যাচ্ছেন এটা কতটা লোভনীয় এবং মজার হবে খেতে রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আরও এরকম সহজ এবং সুন্দর রেসিপিগুলো পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ